হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফুডিজ ফিউশন। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আয়োজন হলো কফি আইসক্রিম, যেটা বানাতে লাগবে শুধু তিনটি উপকরণ। দোকানের থেকেও বেশি মজার কফি আইসক্রিম ঘরে কেমনে বানাই চলুন দেখে নিই। নিয়েছি এখানে আমি 2 চা চামচ ইনস্ট্যান্ট কফি পাউডার, দিয়ে দিচ্ছি এখানে আমি 3 চা চামচ পানি। পানিটা রুম টেম্পারেচারে হলেই হবে। এই আইসক্রিমটা তৈরি করার জন্য আপনারা কিন্তু যেই কোনো ব্র্যান্ডের কফি পাউডার ইউজ করতে পারেন। আমি ব্যবহার করছি আজকে নেসকেফে। খুব ভালোভাবে পানি এবং কফিটাকে মিশিয়ে নিচ্ছি। কফিটা যখন একদম পানির সাথে মিশে যাবে তখন নাড়ানাড়ি থামানো যাবে। কফিটাকে সাইডে রেখে চলে যাচ্ছি নেক্সট স্টেপে। একটা বড় বাটি নিলাম, তার মধ্যে ঢেলে দিচ্ছি 2 কাপ হুইপিং ক্রিম। হুইপিং ক্রিমই লাগবে, দুধ অথবা অন্য কোনো উপকরণ দিয়ে কিন্তু হবে না। দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ কনডেন্স মিল্ক। আপনারা অনেকেই হয়তোবা জানতে চাবেন যে চিনি ব্যবহার করতে পারবেন নাকি, তবে না, এই রেসিপিতে কনডেন্স মিল্কটাই দরকার হবে। এবার যে কফিটা গুলিয়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম। এখন একটাই কাজ বাকি, ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে বিট করতে থাকবেন যতক্ষণ না একদম স্টিফ পিকস হয়। আচ্ছা, বলতে ভুলে গেছি, আমার হুইপিং ক্রিমটা এবং যে বাটিটা ব্যবহার করছি এই দুটোই ঠান্ডা আছে, কনডেন্স মিল্কটা রুম টেম্পারেচারে আছে। যাদের কাছে ইলেকট্রিক বিটার নাই তারা কিন্তু ব্লেন্ডার ইউজ করতে পারেন, হ্যান্ড হুইস্কও ইউজ করতে পারেন, তবে হ্যান্ড হুইস্ক দিয়ে করলে সময় অনেক বেশি লাগবে। খেয়াল করে দেখুন, আস্তে আস্তে কিন্তু মিক্সারটা ভালোই ঠিক হচ্ছে। আরেকটুক্ষণ বিট করতে থাকবো যতক্ষণ না এইরকম থকথকে হয়ে যায়। আপনারা যারা লিকুইড হুইপিং ক্রিম না পান তারা কিন্তু সেই ক্ষেত্রে যে দোকানে পাউডার হুইপিং ক্রিম আছে সেটাও ব্যবহার করতে পারেন এই আইসক্রিমটা বানানোর জন্য। এখন শুধু লাগবে আপনাদের ধৈর্য। এই মিক্সটাকে আমরা ফ্রিজ করব যতক্ষণ না এটা আইসক্রিমে পরিণত হয়। আমি একটা প্লাস্টিক বাটি নিয়েছি, তার মধ্যে ঢেলে দিচ্ছি কফির মিক্সটা। আইসক্রিম মেকার ছাড়াই 3টি সাধারণ উপকরণ দিয়ে কি সুন্দর ঘরেই আইসক্রিম বানানো যায়। আরও অনেক ফ্লেভার্সই আপনারা বানাতে পারেন একই রেসিপি ইউজ করে, কফির বদলে কোকো পাউডার অথবা একটু স্ট্রবেরি সিরাপ দিয়ে স্ট্রবেরি আইসক্রিম বানিয়ে ফেলতে পারেন। দেখতেই পাচ্ছেন, স্প্যাচুলার সাহায্যে যতটুকু সম্ভব আমি উপর দিয়ে এটাকে ফ্ল্যাট করে নিচ্ছি। এবার এটাকে ঢেকে রেখে দেবো আমি ডিপ ফ্রিজে কমসে কম 4 থেকে 5 ঘন্টার জন্য। আমার আইসক্রিমটা খুব ভালোভাবে জমে গেছে, এবার খুলে দেখাই আপনাদেরকে এটার কী অবস্থা। এখন আপনারা নিজেরাই দেখবেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে, রিচ অ্যান্ড ক্রিমি, দোকানের থেকেও বেশি মজার কফি আইসক্রিম ঘরে তৈরি। আশা করছি এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করলে কী করতে হবে তা তো জানেনই, অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আপনারা যারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমি আশা করছি আপনারা আজকেই করে ফেলবেন। আজকের আয়োজন এতটুকুই, সবাই খুব ভালো থাকবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং।